কোনো অনুশোচনার প্রশ্নই ওঠে না, এই জন্য যে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটাই এখানে অনুশোচনার কোনো ব্যাপার নয়। আর আমি দলের এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন এবং নেত্রী আমাকে ওপরে যথেষ্ট আস্থা রাখেন। আমি এমন কোনো কাজ কথা এখন পর্যন্ত করি নাই বা বলি না যাতে সরকারের কোনো ভাবমূর্তি নষ্ট হয়। দলের ভিতরে সরাসরি কতটুকু আমি জানি না, তবে নিশ্চয়ই একটি বিশেষ গ্রুপ কাজ করছেন, তাতে কোনো সন্দেহ নেই। মাননীয় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করলে এবং আমাকে যদি অন্য কিছু করতে বলতেন তাহলে উনি আমাকে নিশ্চয়ই ডেকে বলতেন। তিনি আমাকে বরঞ্চ উপদেশ দিয়েছেন যে একটা প্রেসের সঙ্গে কথা বলে বিষয়গুলো পরিষ্কার করে দিন।